সময়টা 1927 সাল। পেরুর এক আর্কিওলজিস্ট তরিবিও মেহিয়া কেশব তখন ঘুরছে দক্ষিণ পেরুর এক শুষ্ক মালভূমি অঞ্চল। সেই অঞ্চল এতটাই ঊষর যেন তা একটি মরুভূমি। নামেও সেই অঞ্চল নাজকা মরুভূমি নামেই পরিচিত। হঠাৎ তার চোখে পড়ে দূরে অপেক্ষাকৃত নিচু অঞ্চলে কিছু অদ্ভুত রেখা। সেই রেখাগুলো নিয়ে যেন কিছু অতিকায় জ্যামিতির নকশা তৈরি করা হয়েছে মরুভূমির মুখ চিরে। তখনকার মতো সে ঘটনা ওখানেই চাপা পড়ে যায়। এরপর বছর তিনেক বাদে এক পাইলট ওই শুষ্ক অঞ্চলের ওপর দিয়ে উঠছিলেন জলের সন্ধানে। তারও চোখে পড়ে মরুভূমির বুকে ওই জটিল নকশা। কে বা কারা যেন নিপুণ শিল্পীর মতো বিস্তীর্ণ অঞ্চলের পাথরের বুকে একে রেখেছেন কোনো এক প্রাচীন সংকেত। এরপর কেটে গেল অনেক বছর। তখন 1939 সাল পেরুর রাজধানী লিমা শহরে এক আর্কিওলজিস্ট কনফারেন্সে তরিবিও ওই রহস্যময় রেখাগুলোর কথা আবার উল্লেখ করে। এবার মানুষের মনে জাগে তীব্র কৌতূহল। সেই সময় একজন আমেরিকান ঐতিহাসিক পল কাশব কাজ করছিলেন পেরুতেই। তার গবেষণার বিষয় ছিল পেরুতে প্রাচীন সভ্যতাগুলোর সেচ প্রণালী ব্যবস্থা। নাজকা রেখা সম্পর্কে জানতে পেরে তার মনে জাগলো দারুণ কৌতূহল। তিনি একটা প্লেন ভাড়া করে নিজের চোখে দেখতে গেলেন সেই রহস্যময় নকশা। তবে শুধু দেখেই ক্ষান্ত থাকার মানুষ তিনি নন। এই রেখার রহস্য উদ্ঘাটনে তিনি উঠে পড়ে লাগলেন। এই সময় তার সঙ্গে যোগ দেন জার্মান গণিতজ্ঞ ও আর্কিওলজিস্ট মারিয়া রাইখ। তাদের দুজনের গবেষণা থেকে নাজকা লাইন সম্পর্কে আমরা অনেক কথাই জানতে পারি। কি এই নাজকা লাইন? লিমা শহর থেকে প্রায় 400 কিলোমিটার দক্ষিণে, উত্তর দিকে প্যালপা এবং দক্ষিণে নাজকা শহরের মধ্যবর্তী অঞ্চল জুড়ে ঊষর মরুভূমি নাজকা। এই মরুভূমিতে বালি নেই, আছে বাদামি রঙের অসংখ্য আলগা পাথর। আর সেই পাথরের বুকে এক প্রাচীন রহস্য। এই মরুভূমির প্রায় 500 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে 10,000-এরও বেশি অতিকায় রেখা। এই রেখা দিয়ে কোথাও তৈরি হয়েছে বিরাট বিরাট জ্যামিতিক নকশা, কোথাও বা তৈরি হয়েছে ফুল, গাছ, বিভিন্ন প্রাণী, এমনকি মানুষের প্রতিকৃতি। এই বিস্ময়কর কর্মকাণ্ড দেখা যায় অনেক ওপর থেকে। আসলে এই চিত্রগুলো এতটাই বড় যে সামনে থেকে রেখা ছাড়া আর কিছুই মনে হয় না। ভূমি থেকে অনেকটা ওপরে উঠলে আস্তে আস্তে চোখে পড়ে এই রেখাগুলো একে অপরের সঙ্গে জুড়ে গড়ে তুলেছে নানা রকমের নকশা ও আদল। বিশেষজ্ঞদের মতে এগুলো তৈরি করা হয়েছে আজ থেকে প্রায় 1500-2500 বছর আগে, যা কিনা প্রাচীন নাজকা ও প্যারাকাস সংস্কৃতির সাক্ষ্য বহন করে। নাজকা রেখা দিয়ে তৈরি চিত্র বা নকশাগুলোকে দুটি ভাগে ভাগ করা যায়, জিওগ্লিপস এবং বায়োমরফস। বায়োমরফস বলতে বোঝায় জীবজগৎ, অর্থাৎ পশু পাখি বা গাছপালার ছবি, আছে হামিংবার্ড, মাকড়সা, হনুমান, এমনকি মানুষের ছবি। আর জিওগ্লিপসের অর্থ জ্যামিতিক আকৃতি। মরুভূমির উপরে প্রায় 100+ এমন জ্যামিতিক নকশা চোখে পড়ে। আশ্চর্যের বিষয় এই চিত্রগুলো আকারে বিরাট বড়। কোনো কোনো চিত্র গড়ে উঠেছে প্রায় 200 মিটার অঞ্চল জুড়ে। কিভাবে বানানো হলো নাজকা রেখা? নাজকা মরুভূমি অঞ্চল আয়রন অক্সাইড পাথরে আবৃত। এই রুক্ষ ভূমির নিচে রয়েছে ধূসর বর্ণের চুনা পাথরের মাটি। নাজকা লাইন তৈরি হয়েছে এই পাথুরে জমি খুঁড়ে। রেখাগুলো প্রায় 4-6 ইঞ্চি গভীর। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, অত বছর আগে কিভাবে এই অতিকায় চিত্র অঙ্কন করা সম্ভব হলো? বিশেষজ্ঞদের মতে প্রাচীন হট এয়ার বেলুন থেকে বা পাহাড়ের ওপর থেকে সার্ভের মাধ্যমে আঁকা হয় নাজকা লাইন্স, যদিও এই যুক্তি অনেকেই মানতে নারাজ। তবে বিশ্বের জায়গায় আরও একটি বিষয়, এত বছর আগে তৈরি এই লাইন আজও একইভাবে রয়েছে কীভাবে? এর উত্তরও প্রকৃতি। বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি তাদের নানা কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিনিয়ত ভূমিরূপের নানা পরিবর্তন ঘটায়। ঘটনাচক্রে নাজকা মরুভূমি অঞ্চল এক্ষেত্রে ব্যতিক্রম। এই অঞ্চলটি অত্যন্ত শুষ্ক, সারা বছর এখানে উষ্ণতা থাকে 25°C, আর বায়ু চলাচল বৃষ্টি নেই বললেই চলে। ফলে হাজার হাজার বছর ধরে নাজকা রেখাগুলো একই রকম থেকে গেছে আজও, মানুষের মনে বিস্ময় জাগিয়ে রেখেছে। কেন তৈরি হলো নাজকা লাইন? এই নিয়ে রহস্যের শেষ নেই। প্রথমেই আসা যাক পল কাশকের কথায়।
তার মতে নাজকা লাইন্সের সঙ্গে জ্যোতির্বিদ্যার এক গভীর সম্পর্ক রয়েছে। নাজকা লাইন নাকি আসলে এক বিরাট পর্যবেক্ষণ কেন্দ্র। তিনি মনে করতেন নাজকা রেখাগুলো নাকি তারামণ্ডলেরই প্রতিরূপ। বহু বিশেষজ্ঞ আবার মনে করেন এই রেখাগুলোর সঙ্গে প্রাচীন পেরু অঞ্চলের ধর্মের বিশেষ যোগ রয়েছে। মনে করা হয় এই রেখাগুলো হয়তো কোনো ধর্মীয় উপাচারের অঙ্গ, হয়তো আকাশ থেকে ঈশ্বরের দৃষ্টি আকর্ষণ করার জন্যই প্রাচীন পেরুর বাসিন্দারা বানিয়েছিলেন এমন অতিকায় বিচিত্র নকশা। আবার অনেকে মনে করেন জলের সন্ধানে বা জল পাওয়া যেতে পারে সেই রকম স্থানগুলোকে সংযুক্ত করার জন্যই রেখাগুলো আঁকা হয়। এর সপক্ষে জোরালো যুক্তি পাওয়া না গেলেও রুক্ষ সূক্ষ্ম পেরু অঞ্চলের কথা ভাবলে এই সম্ভাবনার কথা একেবারে উড়িয়েও দেওয়া যায় না। নাজকা লাইন্সের সঙ্গে টেক্সটাইল শিল্পের যোগ সম্পর্কেও মতবাদ উঠে এসেছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন এই বিশাল লম্বা রেখাগুলো প্রাচীন মানুষেরা লুম হিসাবে ব্যবহার করতে। ঘুড়ির সুতো টাঙিয়ে যেমন মাঞ্জা দেওয়া হয় খানিকটা সেই রকম। এই সুতো দিয়েই নাকি প্রাচীন প্যারাকাস সংস্কৃতিতে মমি আবৃত্ত করা হতো। এইসব তত্ত্বের মধ্যে সুইস লেখক এরিক ফন ডানিকেনের তত্ত্বটি দারুণ জনপ্রিয়। তার মতে প্রাচীনকালে ভিনগ্রহের প্রাণীরা নাকি পৃথিবীতে আসত। এই লাইনগুলো ছিল তাদের স্পেসশিপের রানওয়ে। 1964 সালে ডানিকেন এই তত্ত্বের উপর একটি বইও লেখে, চ্যারিয়ট অফ গড। বর্তমান যুগের রানওয়ে এবং নাজকা লাইন্সের মধ্যে যে সাদৃশ্য রয়েছে তা অস্বীকার করার উপায় নেই। তাছাড়া নাজকায় অঙ্কিত মহাকাশচারীর ছবিও তার বক্তব্যকে সমর্থন করে। ডানিকেন এও দাবি করেন ভবিষ্যতে যাতে তারা পথ চিনে ফিরে আসতে পারে সেই কারণেই নাকি প্রাচীন পেরুর বাসিন্দারা বিভিন্ন নকশা অঙ্কন করে। নাজকা রেখা নিয়ে বহু গবেষণা হয়েছে এবং এখনও চলছে, যদিও সদুত্তর আমাদের এখনও অজানা। তবে অজানা বলেই তো এত রহস্য, এত প্রশ্ন। উত্তর তো একদিন মিলবেই, ততদিন কল্পনায় নানা সম্ভাবনার কথা ভেবে দেখতে ক্ষতি। এই রকম আরও অনেক অজানা রহস্যের খবর জানতে হলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। হ্যাঁ, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার আসবো পরবর্তী ভিডিওতে নতুন রহস্যের খবর নিয়ে।